নমস্কার, নিউজ টু ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বর আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহ প্রতিনিধি রাজ সাহানি। আজ 24 মাস করোনা লকডাউন কাটিয়ে ফের অফলাইনে মাধ্যমিক পরীক্ষা। 2021-22 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার শুভ সূচনা আজ 7ই ফেব্রুয়ারি, এবং আমাদের প্রতিনিধিরা বিভিন্ন ভেন্যু থেকে সেই পরীক্ষার যে প্রস্তুতি এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদের আগমন, সেই আগমনের বার্তা এবং পাশাপাশি ছাত্রছাত্রীদের সার্বিক পরিস্থিতি কি, অভিভাবক অভিভাবিকারা কতটা উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যে রয়েছে, তার সরাসরি সম্প্রচার কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে মিলনপুর হাইস্কুলের যে গেটের সামনে, সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা নিজেদের যে পরীক্ষার কেন্দ্র এবং তার পাশাপাশি যে রোল নাম্বার সেগুলো দেখার চেষ্টা করছে। এবং মিডিয়াম অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন মিলনপল্লী হাইস্কুল উচ্চ মাধ্যমিকের যে সিট অ্যারেঞ্জমেন্ট সেটা দেওয়া আছে, এবং পাশাপাশি ইনস্ট্রাকশন দেওয়া আছে মোবাইল অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইসেস আর প্রহিবিটেড, এবং তার পাশাপাশি ছাত্রছাত্রীদের কোভিড প্রোটোকল মেনে এখানে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু লেখা আছে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে পরীক্ষার রুটিন, হয়তো অনেকে এই মুহূর্তে মনে করতে পারছেন যে কারা কোন দিন কোন পরীক্ষা আছে, কিন্তু সেটা আরেকবার মনে করিয়ে দেওয়ার বিষয়, 7 মার্চ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা রয়েছে, 8ই মার্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা রয়েছে, 9ই মার্চ হচ্ছে জিওগ্রাফি, এবং 10 মার্চ কোনো পরীক্ষা নেই, 11 মার্চ হিস্ট্রি, 12ই মার্চ রয়েছে লাইফ সায়েন্স, এবং 14 তারিখে রয়েছে ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক, 15 তারিখে রয়েছে ফিজিক্যাল সায়েন্স, এবং 16 তারিখে রয়েছে অপশনাল, অর্থাৎ 7 থেকে 17 এই দিন পরীক্ষা। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অভিভাবক অভিভাবকেরা তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের সন্তান সন্ততিদের যে সিট অ্যারেঞ্জমেন্ট সেটা দেখছেন। কি নাম আপনার? কোন স্কুলের ছাত্র আপনার ছেলে বা মেয়ে? ইসলামপুর হাইস্কুল। ইসলামপুর হাইস্কুল, এখানে সেন্টার পড়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রুম নম্বর পেয়েছেন খুঁজে? হ্যাঁ, রুম নাম্বার পাইনি এখনো, খুঁজে পাননি। আচ্ছা, এখানে খোঁজ করে দেখেছেন? না, এইমাত্র আসলাম। আচ্ছা, এইমাত্র এলেন, ঠিক আছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করবো, এবং ইতিমধ্যে দেখবেন অভিভাবক অভিভাবকেরা। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি এখানে, তার সঙ্গে কথা বলবো। সুরজিৎদা রয়েছে, সুরজিৎদা আবার গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা জীবনে সবচেয়ে বড় পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, কাকে কার কথা তত্ত্বাবধানে এসছেন আজকে এখানে? আচ্ছা, দু বছর পরে স্কুলে অফলাইনে পরীক্ষা হচ্ছে, এবং ছাত্রছাত্রীরাও খুব আনন্দে আছে, অনেক দিন পরে তারা নিজের পরীক্ষাটা স্কুলে বসে দিতে পারছে, এটাই সবথেকে বড় ব্যাপার। যাতে ছাত্রছাত্রীরা প্রত্যেকে আপনাদের মাধ্যমে প্রত্যেককে শুভকামনা জানাই যে পরীক্ষাটা ভালোভাবে হবে, খারাপ চলছে না, ভালো চলছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপির যিনি হচ্ছেন জেলা সহ সভাপতি রয়েছেন, তার কন্যা ছোট কন্যা কিন্তু এখানে পরীক্ষা, সরাসরি আমরা দেখতে পাচ্ছি অন্যরা যারা আছে পরীক্ষা দেওয়ার প্রায় 24 মাস পড়াশোনা অনলাইনে হয়েছে, কতটা প্রিপেয়ার পরীক্ষার জন্য? টেনশন আছে? টেনশন তো নরমালি যেটা হয়, বুঝবে যে পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে না আসবে, ওটা এমন হচ্ছে না যে এখন সব ভুলে গেছে, না এটা মনে হচ্ছে না। ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দুটো স্কুলের সেন্টার এখানে পড়েছে, যেমন আমরা হাইস্কুল এবং স্টুডেন্টদের সঙ্গে কথা বলি। সব কাগজপত্র নিয়ে এসছো? ভুলে যাওনি তো কিছু? কি কি নিয়ে এসছো সাথে একবার বলো? খাতা বই পেন নিয়েছো, স্কেল নিয়ে এসছো? নিয়ে এসছো। ঠিক, কি পরীক্ষা আছে আজকে? আজকে বেঙ্গলি পরীক্ষা, বেঙ্গলি মিডিয়াম। কি নাম তোমার? কোন স্কুলের ছাত্র? সুধারাম পল্লী সুকান্ত সিদ্ধি বিদ্যাপীঠ। আমরা কিন্তু এক ছাত্রকে দেখলাম আজকে, তাদের প্রথম ভাষার পরীক্ষা রয়েছে, আমরা একটু গেটের দিকে যাওয়ার চেষ্টা করবো, সেই জায়গাটা কি অবশ্যই।
পাশাপাশি মাইকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু মাস্ক পরে কোভিড প্রোটোকল মেনে এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছেন। অভিভাবক তারা কিছু সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাবেন। আপনাদের জানিয়ে দিই যে প্রায় 24 মাস করোনা আবহে অনলাইন ক্লাসের পর এই মুহূর্তে কিন্তু অফলাইন এরকম মাধ্যমিক পরীক্ষা হচ্ছে 2023 বর্ষে সরাসরি পাশাপাশি আপনারা দেখতে পাবেন যারা অভিভাবক গেছেন তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন কিভাবে নাম রোল নাম্বার ইত্যাদি লিখতে হবে। এ বিষয়ে আমরাও যারা অভিভাবক আছেন এবং ছাত্রছাত্রীরা আছেন তাদের সঙ্গে কথা যেমন বলবো তার পাশাপাশি কি কি ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবো। ইতিমধ্যে জীবনের প্রথম বড় পরীক্ষা, কতটা উদ্বিগ্ন চিন্তিত আপনি? চিন্তিত থাকবেন, এটা প্রথম পরীক্ষা এখান থেকে লাইফ সেট ছেলে বুঝিয়ে দিয়েছো কিভাবে কি লিখতে হবে না লিখবেন? নির্দেশ করে কোন দিকে লাইফটা যাবে, তাই তো? बिल्कुल जी, जब बात आपको बता दीजिए, इस वक्त हम लोग मौजूद हैं इस्लामपुर के मिलनपुरली हाई स्कूल में और यहाँ पर दो स्कूल का सेंटर पड़ा है। इस्लामपुर का जो खुदरामपुरली विद्यापीठ स्मृति भवन है, स्मृति विद्यालय है, उसका सेंटर पड़ा है। साथ ही साथ इस्लामपुर हाई स्कूल उच्च बालक विद्यालय जो है इस्लामपुर हाई स्कूल का सेंटर पड़ा है। यहाँ पर देख पा रहे धीरे धीरे जो है छात्र छात्राएँ जो है अपने परीक्षा केंद्र के अंदर जो है प्रवेश करना शुरू कर दिए। आप सभी को बता दें इस माध्यमिक परीक्षा को लेकर राज्य सरकार द्वारा एकाधिक जो है निर्देश दिया गया है, एकाधिक जो है उद्योग लिया गया है। लगभग दो साल के बाद जो है माध्यमिक परीक्षा का जो बोर्ड एग्जाम है वह होने जा रहा है और इसको लेकर जो है राज्य सरकार भी जो है काफी विषयों को जो है नजर में रखते हुए कोविड-19 का जो विधि निषेध है उसको नजर में रखते हुए, साथ ही साथ आप सभी जानते हैं जो ठीक 11 बजे से लेकर 3 बजे तक जो है इंटरनेट परी सेवा जो है इस उत्तर दिनाजपुर जिले के अंदर इस्लामपुर ब्लॉक, चुपरा ब्लॉक, ग्वालपुकुर 1 ब्लॉक और चाकुरिया ब्लॉक, यह 4 ब्लॉक को जो है इंटरनेट परी सेवा है 11 बजे से लेकर 3 बजे तक 15 मिनट तक बंद कर दी गई है। साथ ही साथ बता दें जो छात्र एग्जाम देंगे उनके लिए जो है समय 1 घंटा 15 मिनट से पहले जो है वो टॉयलेट बाथरूम या किसी और जगह बाहर नहीं निकल सकते हैं। और लगभग 2 साल बाद जो है बोर्ड की एग्जाम हो रहा है जिसके कारण छात्रों में जो है काफी जो है उत्साह दिखाई दे रहा है, कुछ गार्जियन मौजूद है। ये परीक्षा दीजिए, ये परीक्षा दीजिए भाषा, यही जो 2 बच्चों पर बोर्ड एग्जाम हो कम लगे ভালোই আছে, ঠিকই আছে। প্রথম প্রথম লাইফের বড় এক্সাম, বোর্ড এক্সাম, কি কি উদ্দেশ্য, কি কি নির্দেশ দিয়েছেন, কি কি বুঝিয়ে দিয়েছেন তাকে? বললাম ভালো বন্ধুর পড়াশোনা করবে, পরীক্ষা দেবে ভালো করে। কি নাম আপনার? নিরঞ্জন দা। बात करें गार्जियन भी जो है छात्रों के साथ साथ गार्जियन भी जो है काफी उत्साहित दिखाई दे रहे हैं। गार्जियन जो है काफी चिंतित है, पिछले 2 साल जो है 2 टर्म जो है माध्यमिक एग्जाम या बोर्ड एग्जाम जो है वह नहीं हो पाया, जिसके कारण गार्जियन भी जो है काफी चिंतित थी कि क्या इस साल जो है बोर्ड एग्जाम हो पाएगा या नहीं। और देख पा रहे हैं जो यहाँ पर बोर्ड एग्जाम की जो है पूरी तैयारियां शुरू हो चुकी है। गार्जियन जो है अपने छोटे छोटे छात्रों को जो है अपने उनके साथ आए हैं तथा उनको समझा रहे हैं कि किस तरह से एग्जाम देना है। का पहला बड़ा एग्जाम माध्यमिक एग्जाम होता है किसी भी छात्र के लिए और उसी की जो है तैयारियां जो है गार्जियन किसी तरह से कोई
जो है कमी नहीं रखना चाहते हैं। गार्जियन जो है पूरी तरह से निर्देश दे रहे हैं, आदेश दे रहे हैं, अपने अपने जो बच्चे हैं उनको जो है पूरी तरह समझाने रहे हैं कि किस तरह से एग्जाम देना है, किस तरह से जो है लाइफ का जो है पहला बोर्ड एग्जाम है इसको किस तरह से इसमें सफल होना है, इन सब विषयों को लेकर जो है हम लोग भी आप लोगों को सामने इस्लामपुर के जो विभिन्न सेंटर है, इस्लामपुर हाई स्कूल, इस्लामपुर गर्ल्स स्कूल, इस्लामपुर उर्दू मीडियम गर्ल्स स्कूल के साथ साथ इस वक्त हम लोग मौजूद हैं मिलनपल्ली, तथा एग्जाम होने के बाद हम लोग रिव्यू लेना चाहेंगे जो छात्रों का कैसा एग्जाम रहा, लाइफ का पहला एग्जाम, लगभग दो साल बाद जो है बोर्ड का पहला एग्जाम हो रहा है कोविड-19 को नजर में रखते हुए। ठीक 3 बजे के बाद हम लोग वापस जो है अपडेट लेकर आएंगे माध्यमिक एग्जाम का, और तब तक के लिए जुड़े रहिए न्यूज टू इंडिया के साथ। मेरे सहप्रतिनिधि जब्बार अली के साथ मैं राजस्थान इस्लामपुर के मिलनपल्ली हाई स्कूल से।